গত 2রা সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ভারতীয় জনতা পার্টি দেশব্যাপী সদস্যতা অভিযান শুরু হয়। 3রা সেপ্টেম্বর থেকে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে রাজ্যে এই সদস্যতা অভিযান শুরু হয়। 2 পর্বের এই অভিযানের ইতিমধ্যে প্রথম পর্ব সমাপ্ত হয়েছে। বর্তমানে চলছে 2য় পর্বের সদস্যতা অভিযানের কাজ। আগামী 15ই নভেম্বর পর্যন্ত চলবে এই কাজ। এরপর শুরু হবে সাংগঠনিক নির্বাচন। সাংগঠনিক নির্বাচনে প্রথমেই হবে সক্রিয় সদস্য নির্বাচন। এর আগে সোমবার থেকে প্রতিটি জেলায় সাংগঠনিক পর্ব নিয়ে বিজেপির বৈঠক কর্মশালা শুরু হয়েছে। সোমবার হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে সভাগৃহে বিজেপির সদর শহর জেলা কমিটির সক্রিয় সদস্যতা এবং সাংগঠনিক নির্বাচন নিয়ে বৈঠক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন বিজেপির সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সহসভাপতি তাপস ভৌমিক ও সবল ভৌমিক, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়িকা মীনারানী সরকার, প্রাক্তন বিধায়িকা তথা প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্যরা। এদের এই কর্মশালা প্রসঙ্গে বিজেপির সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য জানান, সাংগঠনিক নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার বিজেপির 10টি সাংগঠনিক জেলার সক্রিয় সদস্যদের নামের তালিকা প্রকাশ হবে। এরপর শুরু হবে সাংগঠনিক নির্বাচন। বুথ স্তর থেকে এই নির্বাচন শুরু হবে। এরপর ক্রমশ মণ্ডল, জেলা, রাজ্য এবং রাষ্ট্রীয় স্তরে সাংগঠনিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সাংগঠনিক নির্বাচনকে সুচারুরূপ দিতে এদিন এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানান বিজেপির সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য। যে ভারতীয় জনতা পার্টির সবচেয়ে বৃহত্তর কার্যক্রম সদস্যতা অভিযান। সদস্যতা অভিযান আমাদের ভারতীয় জনতা পার্টির প্রায় দোরগোড়ায় চলে এসেছে। তার পরবর্তী সময়ে সেখান থেকে সক্রিয় সদস্য নির্বাচিত হয়। আগামীকালই আমাদের যে পলিটিক্যাল 10টা ডিস্ট্রিক্ট রয়েছে, সেই 10টা ডিস্ট্রিক্টে সক্রিয় সদস্যের কার্যকর্তাদের নামের তালিকা প্রকাশ হবে। তার পরবর্তী সময় সাংগঠনিক নির্বাচন শুরু হয়ে যাবে। বুথ স্তরে প্রথম দিকে শুরু হবে, তারপর মণ্ডল স্তরে, তারপর জেলা, তারপর এবং রাজ্য, তারপর হচ্ছে আমাদের রাষ্ট্রীয় স্তরে। তো তারই এই নির্বাচনকে সুচারুরূপ দেওয়ার জন্যে আজকে সদর আরবান জেলার পক্ষ থেকে সেখানে কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। সেই কর্মশালায় আমাদের রাজ্যের সহসভাপতি তাপস ভট্টাচার্য মহোদয়, সুবল ভৌমিক মহোদয়, আমাদের মেয়র দীপক মজুমদার মহোদয়, বিধায়িকা মীনারানী সরকার মহোদয়া এবং এই আরবান জেলার যারাই নেতৃত্বরা আছেন তাদেরকে নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরও জানান, সোমবারের কর্মশালার পর 15ই নভেম্বরের মধ্যে বিজেপির সদর শহর জেলা কমিটির অধীন 7টি মডেল কমিটির কর্মশালা অনুষ্ঠিত হবে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।